ফেনীর 6টি উপজেলায় সরিষার আবাদ ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। অন্য ফসলের তুলনায় সরিষা চাষে লাভ বেশি হওয়ায় কৃষকদের আগ্রহ আরও বেড়েছে। আগামীতে সরিষার আবাদ আরও বাড়বে বলে জানান কৃষকরা। হেল ধান করতাম, পরে এরি ধান করতাম। আমার পরামর্শ সরিষা করছি, সরিষা ফলানো ভালো আছে, সরিষা কাটি ফেলাই আমরা প্রজেক্ট লাগাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর জেলায় সরিষার আবাদ হয়েছিল 1806 হেক্টর জমিতে। চলতি বছরে চাষ হয়েছে 3494 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা পূরণ হয়ে আবাদের পরিমাণ বেড়েছে 1147 হেক্টর। গত বছরের তুলনায় এবছর সরিষা আবাদ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। প্রায় পূর্বচন্দ্রপুর ইউনিয়নে 10 হেক্টর জমিতে এবছর সরিষা আবাদ করা হয়েছে, যেখানে গত বছর 3 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। পাশাপাশি এই সকল জমিগুলো হলো বাড়ির 14 জাতের সরিষা, আর এই জমিগুলো সাধারণত আমন করার পরে তারা খালি রাখার পরে এখানে ওনারা পরবর্তী বড় ধান করত। এবছর ওরা সরিষা আমন করার পরে সরিষা করা হয়েছে। সরিষা কর্তনের পরে আবার বড় ধান করা হবে। তাহলে একটা জমি থেকে আমরা সর্বোচ্চ যেটা ব্যবহার করা দরকার সেটা ব্যবহার করতে পারতেছে।